हेलो वेलकम टू अनदर ब्लॉग ऑफ फिनिक्स शीर्षेंदु। तो आज के हमारे आलोचना থাকবে इंजीनियरिंग কলেজের मेन তিনটে টপিক নিয়ে, সাপ্লি, অ্যাসাইনমেন্ট এবং ক্যাম্পাসিং নিয়ে। চলো শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি সাপ্লির দিকে, কারণ সাপ্লি একটা এমন জিনিস যেটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টদের কানে প্রথম দিন থেকে ঢোকানো হয়। কিরকম হয়, ধরো যে ছেলেটা ক্লাস টুয়েলভ অবধি খুব ভালো ছিল পড়াশোনা বা মডারেট ছিল বা কিছু একটা ছিল, মোটামুটি পড়াশোনা করেছে, জীবনে ফেল করেনি, সে যখন প্রথম দিন ক্লাসে আসছে তাকে একজন শিক্ষক সে দায়িত্ব সহকারে বলছেন, দেখো আগের বছর এই পেপারে 40 জন তোমাদের দাদারা সাপ্লি পেয়েছিলো, জিজ্ঞেস করে নিতে পারো। এবং সেই শিক্ষক নিজের পরীক্ষার বা নিজের পেপারে তাদের গুরুত্বটা বোঝাতে গিয়ে কিন্তু প্রথম দিনেই যে অচেনা একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা সে হয়তো পড়েনি বা জানে না বা জানতে চায় না বা জানতে পারেনি, সেই সাবজেক্টটা সম্বন্ধে কিন্তু সে প্রথম দিনেই ভয় পেয়ে গেল এবং সাপ্লি নামক একটা বীজ তার মনে দিয়ে দেওয়া হলো ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম দিন। তো যেই ছেলেটার প্রধান লক্ষ্য ছিল যে ফার্স্ট হব, সেকেন্ড হব, থার্ড হব, ফোর্থ হব, ফিফথ হব বা ভালো রেজাল্ট করব, তার হয়ে গেল সাপ্লি মাচাও অভিযানে সে যুক্ত হয়ে গেল। এবং তার প্রধান লক্ষ্য হলো সাপ্লিটা না আসে। সাপ্লি বাঁচাবার জন্য সে কী করা শুরু করলো, যাতে শর্টকাট টেকনিক শুরু করতো, যাতে কোনো রকমের পরীক্ষার থেকে পাশ করে যায়, পাশ করে যায়, পাশ করে যায়, টিচার্স এসে বারবার তোমাদের ফেল করিয়ে দেবো, এই হয়েছে সেই হয়েছে। তো তার যে মনের মধ্যে কিন্তু একটা তুমি ভয় ঢুকিয়ে দিচ্ছ, ঢুকিয়ে দেওয়া হয়, এবং এটা অনেকেই করেন, অনেকে করেন, সবাই করে বলছি না, অনেকেই করেন। এবং এটা আমি নিজে করিনি, কারণ আমি যখন পড়াতাম আমি প্রত্যেকে একটা কথাই বলতাম যে ভাই আমি যখন পাশ করেছি তোরাও পাশ করবি, এমন কিছু তাপ পেপার নয়, আমিও পাশ করে গেছি। এবং সত্যি কথা, এমন অনেক পেপার আমার ইঞ্জিনিয়ারিংয়ে ছিল যেগুলো কিন্তু আমি সত্যি মানে ফেল করতে করতে বেঁচে গেছি, কিন্তু পাশ করে গেছি। এই জায়গায় কিন্তু আমি এটুকু বলতে পারি, প্রচুর শিক্ষক আছেন, প্রচুর শিক্ষক আছেন এবং এখনও তারা ক্লাসে যান, তারা কিন্তু প্রথম দিন গিয়ে এই সাপ্লির ভয়টা মনের ভিতর ঢুকিয়ে দেন, এটা বোধ হয় ঠিক নয়। 2 নম্বর, অ্যাসাইনমেন্ট। ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রথম, সে যে যখন কর্পোরেটে যায়, যদি আমি আইটি কোম্পানির ক্ষেত্রে ধরি, যে যেখানে তোমাকে কাট কপি পেস্টটা ভালো করে করতে হবে, সেই কাট কপি পেস্টের প্রথম শর্তই কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের ওই অ্যাসাইনমেন্টগুলো। মানে ধরো আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম, ইঞ্জিনিয়ারিং কলেজের মার্কসটা তো আগে এইভাবেই থাকতে, এখন এক্স্যাক্টলি আমি জানি না, বাট মোটামুটি এরকমই থাকে, 30 নম্বর ইন্টারনাল থেকে পাঠানো হয়, 70 হচ্ছে তোকে এক্সটার্নাল, মানে যে যাচ্ছে তাকে পরীক্ষা দিতে হয়, তো 30-এর মধ্যে ভাগটা এইভাবে থাকে, 15 ফর ইউনিট টেস্টের নাম্বার থেকে যায়, ধরো 15-তে কেউ 10 পেলো, তাহলে সে 10 পেলো, অ্যাসাইনমেন্টে থাকে 10-এ ধরো কেউ 10 পেলো, তো 10-10 20 হলো, আউট অফ 25 20 হলো, এবং অ্যাটেন্ডেন্সের পাঁচ মোটামুটি অনেকে পায়, অনেকে পায় না, তো একটা নাম্বার মোটামুটি যায়। অ্যাসাইনমেন্ট একটা এমন জিনিস যেটা স্টুডেন্টদের কাছে অনেকটা কপি করা এবং লেখার মতো তাদের মধ্যে কোনো ইনোভেশন নেই। এবং এই অ্যাসাইনমেন্টের পেপারগুলো নিয়ে আমাদের দেখেছি প্রচুর শিক্ষকরা খাওয়া দাওয়া করেন, ঝালমুড়ি খান, খুব একটা কাজে লাগে না, বাট নেওয়া হয়। এবং এই অ্যাসাইনমেন্টের বেসিক্যালি অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে কীরকম বলো তো, মানে টোকাবিদ্যা মহাবিদ্যা, সেখানে ধরা পড়া কোনো ব্যাপারই নেই, কারণ এখানে সবাই টুকছে, একজন বা দুজন করে, বাকি সবাই জমা দেয়। এবার এই অ্যাসাইনমেন্ট জিনিসটা আমার কাছে খুব ইরিটেটিং লাগতো প্রথম, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি আমি তো বুঝতেই পারতাম না যে কী লিখতে হবে, অনেককে জিজ্ঞেস করছি ভাই কী দিয়েছে, এই পেপার দিয়েছে, লিখে নিলাম, লিখে জানলাম ওটা আমাদের পেপার না অন্য একটা পেপার, তো এরকম প্রচুর কনফিউশন ছিল, পরে তো বুঝতে পেরেছি। তো অ্যাসাইনমেন্ট একটা এমন জিনিস যেটা বেসিক্যালি হয়তো নাম্বার চলে আসে, মানে 10-এর মতো 8-9-7 কেউ টুকে পেয়ে যাচ্ছে, বাট ইঞ্জিনিয়ারিংয়ের যে মেন পারপাস সেটা কিন্তু সলভ হয় না, যে শিক্ষা সেটা কিন্তু সলভ হয় না। তো অ্যাসাইনমেন্টের জায়গায় কিন্তু ক্লাসে কুইজ বা কোনো রকম PPT বলা বা কোনো রকম কিছু সবসময় এক্সটেম্পোর টাইপের জিনিসগুলো কিন্তু আমার মতো অনেক বেটার হয়। সেই নাম্বার তুমি তাকে 10-এ 10-ই দাও, নাম্বার কাউকে কম দিও না, নাম্বার দাও, তার নাম্বারটা লাগবে, বাট মেক শিওর যে সে টুকে পাচ্ছে না, সে কিছু করে পাচ্ছে, এটা বেসিক, ঠিক আছে, এটা আমার কাছে ছিল। এবং অ্যাসাইনমেন্ট করতে কারুর ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগেনি, কারুর ভালো লাগে না, কারুর না, একমাত্র যারা টপার তাদের ভালো লাগে, টপারদের সবই ভালো লাগে, টপারদের কথা বাদ দাও। কেস নাম্বার 3, যেটা সবথেকে ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ক্যাম্পাসিং বা ক্যাম্পাস ইন্টারভিউ। এখানে বেসিক্যালি 3 রকম কলেজ থাকে, 3টে ক্যাটাগরি থাকে। একটা কলেজ হচ্ছে যারা খুব ভালো কলেজ, সল্টলেকের প্রচুর খুব নাম করা জায়গার কলেজ, আমি কলেজের নাম বলবো না, কলেজ এখানে অনেক প্রবলেম হয়, তারা কী করে, হ্যাঁ তাদের স্টুডেন্টরা চাকরি পায়, মোটামুটি একটা বা দুটো চাকরি প্রত্যেকেই পায়, এবং মোটামুটি বড় বড় কোম্পানি, টাটা হতে পারে, কগনিজেন্ট হতে পারে, IBM, ইনফোসিস, উইপ্রো, এগুলো আসে এবং নিয়ে যায়, খুব ভালো। ক্যাটাগরি টু কারা, তাদের ক্যাম্পাসিং হয় নয়ডার কিছু কোম্পানিতে, এখানে ওখানে সেখানে, মোটামুটি 60 জনের মধ্যে অন্তত 20-25 জন করে প্লেস করে দেয়, এবং বাকিদের প্লেসমেন্ট তারা ভবিষ্যতে অফ ক্যাম্পাস থেকে পেয়ে যায়, ঠিক আছে, মোটামুটি
চলে যায়, মানে অন্তত একটা অন্তত টিসিএস অন্তত আসে, বা একটা কগনিজেন্ট আসে, বা একটা উইপ্রো আসে, বা একটা টেক মাহিন্দ্রা আসে, তো তাদের মোটামুটি হয়ে যায় মোটামুটি। এটা আমি আইটি সিএসসি ইসিই এবং অবভিয়াসলি ট্রিপল ই যারা আছে তাদের জন্য বলছি। মেকানিক্যাল সিভিল এখানে তো আমাদের এখানে জবের খুবই ভালো অবস্থা, সেটা নিয়ে না বলাই ভালো। চলো এবার ক্যাটাগরি থ্রি। তো ক্যাটাগরি থ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে সব থেকে ডেঞ্জারাস এবং সব থেকে ভালো। এরা বলে এরা 100% ক্যাম্পাসিং দেয়। 100% কীরকম, এদের একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, ধরো 60টা স্টুডেন্ট থাকে একটা স্ট্রিমে। এরা বিভিন্ন রকমভাবে এটা ওটা সেই পারমুটেশন কম্বিনেশন করে দেখায় যে 10 জন মতন এলিজিবল আছে এখানে বসার জন্য, বাকি 50 জন বা 40 জন বিভিন্ন বছর যেতে যেতে এলিজিবিলিটি তাদের চলে যায়। 10 জনের মধ্যে আরও ছাট করে এটা ওটা করে হলো 4 জন, সেই 4 জন চাকরি পেল। তো 4 জন বসেছে, 4 জন চাকরি পেয়েছে, রেশিও কত? 100%। বাট ইফ ইউ সি দ্য লার্জার পিকচার, 60 জন ছিল তার মধ্যে 4 জন চাকরি পেয়েছে, 56 জন চাকরি পায়নি। 60-এর মধ্যে 4 মানে কত? 115th, মানে 6.6% মতো, দ্যাট ইজ দ্য ক্যাম্পাসিং রেট। তো কোথায় 100%, কোথায় 6.6%। কিন্তু আর এদের চাকরিটা একটা অসম্ভব মজার জিনিস আছে, এই গল্পটা তোমাদের শুনতেই হবে। ধরো তুমি নয়ডাতে চাকরি পেয়েছো, খুব ভালো, 10,000 টাকার চাকরি, বিশাল স্যালারি, হতেই পারে প্রথম থেকে লোকে কম কম পায়, আমিও কম পেতাম, বাট নয়ডায় 10,000 টাকা একটু চাপে। এই চাকরিটা পাওয়ার পর যে পেয়েছে তার চাপ বেশি ভাই জয়েন করতে হবে, যে পায়নি সে তো বেঁচে গেল। এমন এক ক্যাম্পাসিং যেখানে তোমার পাওয়ার থেকে না পাওয়ার ক্রেডিট অনেক বেশি, এবং এই চাকরিগুলো ছেলেগুলো যায়, তাদের প্রচুর 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 আশা নিয়ে যায়, এবং তারা গিয়ে 1-1.5 মাস জাস্ট বিনা পয়সায় বা খুব বাজেভাবে খেটে যখন ফেরত আসে তাদেরকে দেখানো হয় তুমি তো চাকরি পেয়ে গেছে, তোমার কিন্তু আর দরকার নেই, ঠিক আছে একটা চাকরি পেল, ভালো কথা। বাট এই ব্যাপারটা কেমন অদ্ভুত যে দেখো, আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং কলেজগুলো একটু সচেষ্ট হয়, আমার মনে হয় তারা কিন্তু চাকরি দিতে পারে এবং চাকরি দেওয়া উচিত। কারণ একটা জায়গায় তুমি যখন তাকে প্রথমে এই প্রমিসটা করছো যে হ্যাঁ তোমাকে আমি চাকরি দেবো, ইউ আর বাউন্ড টু ডু দ্যাট, তোমাকে দিতে হবে। প্রত্যেক বছর আমি নিজে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি, সেখানেও স্ট্রাইক হয়েছে, আমি অ্যাজ এ টিচার স্ট্রাইক দেখেছি, এবং স্ট্রাইকটা হওয়াটা অস্বাভাবিক নয়, প্রায় 100,000 টাকা খরচ করে যারা পড়ছে কিছু তো আশা থাকবে। এবং প্রবলেম হয় কি, যখন একটা ক্যাম্পাসিং হবে লোকে আশা করে, ক্যাম্পাসিং কেন আশা করবে, সে তুমি বলবে সে কি মেধাবী, সে কি ভালো স্টুডেন্ট, তো আমি এরকমও শুনেছি, মানে আমি এটাও শুনেছি টিচারদের বা কলেজের ম্যানেজমেন্টকে স্পেশালি বলতে, তুমি তো ভালো স্টুডেন্ট নও, এত আশা করো কেন? ভাই যদি ভালো স্টুডেন্ট হতো যাদবপুরে পড়তো, আইআইটিতে পড়তো, সেগুলো তোমার কলেজে ভর্তি হয়েছে, সেগুলো তোমার কাছে এসেছে, ইটস ইউর ডিউটি, ইটস ইউর রেসপন্সিবিলিটি টু গিভ দ্য জব, তা তোমার রেসপন্সিবিলিটি হওয়া উচিত। তুমি যদি রেসপন্সিবিলিটি না নাও তোমার সমস্যা, স্টুডেন্টের সমস্যা না। হ্যাঁ, এবার তুমি স্টুডেন্টরা কিছু সময় ভালো হয়, দেখো ভালো খারাপ সবাই হয় না, টিচার স্টুডেন্ট এটা একটা প্রবলেম হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে, বিকজ তারা ডিসাইড করে যে কী হবে, এবং ম্যানেজমেন্টকে নিয়ে সমস্যা। আমি নিজে ফেস করেছি, আমি নিজে পড়াতে গিয়ে ফেস করেছি, আমি সেটা নিয়ে অন্য কোনো দিন গল্প করবো। বাট চাকরি একটা এমন জিনিস, সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা লোকেরই লাগে, যে খরচা করছে তারও লাগে, যে খরচা কম করছে তারও লাগে। কেউ সরকারি চাকরির জন্য দৌড়ে, কেউ প্রাইভেট চাকরির জন্য দৌড়ে, কেউ প্রাইমারি স্কুলের জন্য দৌড়চ্ছে, কেউ পিএইচডির জন্য দৌড়চ্ছে, কেউ কিছু করছে, বাট চাকরি প্রত্যেকের দরকার আছে। এবং আমার মনে হয় যে একটা জায়গাতে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো একটু কম দায়িত্ব নিচ্ছে আজকাল, এবং আরও কমে গেছে দায়িত্ব, তো দায়িত্ব নেওয়া যাক, ভালো করে চাকরি বাকরি দেওয়া যায়, একটা চাকরির একটা ব্যাংক তৈরি করুক, এত প্রাক্তন স্টুডেন্ট আছে তাদের সঙ্গে কানেক্ট করুক, তাদেরকে বলুক যে তোমার কোম্পানিতে কোনো ওপেনিং থাকলে তুমি বলো, একে বলো, অনেক কিছু অপশান আছে, মানে আমি জানি এরা কেন ইউজ করে না, হয় দে আর সো কিন অন ডুইং দ্য বিজনেস অনলি। সমাজকে যত অশিক্ষিত করে রাখা যাবে, যত নিচে নামানো যাবে, তত কিন্তু ভালো। এটা সব জায়গাতে, ওভারঅল ভারতের সমস্ত জায়গাতে এটা আছে, একটা জায়গায় কিন্তু আছে। আমরা চেষ্টা করতে পারি, আমি চেষ্টা করতে পারি, তোমরা চেষ্টা করতে পারো, কানেক্ট করতে পারি, ইচ্ছা আছে অনেক কিছু করার, কিন্তু আপাতত শুধু একটা কথাই বলবো যে যারা চাকরি পেয়েছো বা যারা চাকরি করছো, তারা পারলে যদি কখনো পারো অন্য কাউকে চাকরির সুযোগ করে দিতে দুবার ভেবো না। একদিন তুমিও ফ্রেশার ছিলে, একদিন তুমিও কিছু জানতে না, তুমি সুযোগ পেয়েছো, ফ্রেশারদের সুযোগ যদি তোমার কাছে কোনো অপশান থাকে অবশ্যই দিও। আর ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে বলছি, আপনার কাছে কিন্তু অনেক অপশান আছে, আপনারা কিন্তু কাজ করতেই পারেন, করেন না সেটা অন্য কথা,
আর যেসব টিচাররা কাজগুলো করতে তাদেরকে আপনারা তাড়িয়ে দেন, তাদেরকে আপনারা ভাগিয়ে দেন, তাদেরকে আপনাদের কাছে চক্ষুশূল, আর যেসব টিচাররা আপনাদের সো কল্ড পদলেহন করেন তাদের আপনারা রেখে দেন। আমি জানি, আমি একটা কলেজের নাম বলবো না, বাট আমি আশা করি বুঝতে পারবে। দেখবে যেমন ধরো পেলে, খুব বড়ো ফুটবলার, মানে বিশ্বের সর্বকালে সর্বশ্রেষ্ঠ ফুটবলের মধ্যে একজন, মারাদোনা না পেলে এটা নিয়ে তর্ক থাকে, পেলে মারাদোনা আমি পারবো না। যে দেশটা এখনো অবধি বিশ্বকাপ একবারও খেলতে পারেনি, 106-110 র্যাঙ্ক, সে পেলে মারাদোনাকে নিয়ে ভালো বলবে? এত ক্ষমতা আমার নেই। যেটা বলছিলাম, পেলে খুব ভালো ফুটবলার, তাকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ করে দিলে কীরকম হবে? পারবে? বলবে সব বল পায়ে লাগা, সবাই LBW হবে। ঠিক একইভাবে সচিন তেন্ডুলকার, বিশ্বের সর্বকালে সেরা ক্রিকেটার, ঠিক আছে, ব্রাজিল ফুটবল দলে কোচ করে দিই কীরকম হবে? সব বল হাতে ধরবে, হ্যান্ডবল হবে, পেনাল্টি হবে, তাই তো? সেম গোজ ফর ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিং কলেজে আমি কাউকে ছোটো করছি না, কি বললাম, বাট ইঞ্জিনিয়ারিং কলেজের ম্যানেজমেন্টে কিন্তু প্রপার ইঞ্জিনিয়ারিংয়ের লোককেই রাখতে হবে, যে বোঝে বাংলা অনার্স, ইংরাজি অনার্স, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, এদের প্রাচুর্য এখানে নয়। তাদের প্রাচুর্য কিন্তু সেই কলেজগুলোতে, যেমন ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের প্রাচুর্য সেখানে হওয়া উচিত। এবং সেখান থেকে যারা কিছু পায় না, সেই গুটি কয়েক পিপল কিছু ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের ঘুঁটিটা সাজিয়ে বসে আছে এবং ইঞ্জিনিয়ারিংয়ের পেছনে বাঁধ দেয়। বাট একটা জিনিস জেনে রাখবে, যে যদি কোনো জাতি, যদি কোনো শিক্ষা যদি ভালো হতে হয়, তবে কিন্তু অবশ্যই 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 তাদের প্রপার লোককে প্রপার জায়গায় বসাতে হবে। আমরা কি করি, অনার্সের একটা ফিজিক্স অনার্সের লোক, একটা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারের, সে ভাইবা নিচ্ছে, তার অ্যাপ্রাইজাল নিচ্ছে, তার কাজ করছে। আমি কাউকে ছোটো করছি, অনেক বেশি জানতে পারে। বাট ওই যে বললাম, পেলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ হতে পারে না, সেম গোসপার ইঞ্জিনিয়ারিং লোক কিন্তু অনার্স কলেজে যায়, সে কিন্তু ফিজিক্সটা ডিটেলসে বুঝবে না, কারণ তার পড়াশোনার প্যাটার্ন এবং তার পড়াশোনার প্যাটার্ন কিন্তু আলাদা। সো একটাই উন্নত ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ক্ষেত্রে, আপনারা দয়া করে একটু ভাবুন কী করে এটাকে বাঁচানো যায়। এটা কিন্তু একটা খুব বড় সমস্যার দিকে এগিয়ে চলেছে, অনেক কলেজ বন্ধ হয়ে গেছে, অনেক শিক্ষকদের চাকরি চলে গেছে, ক্যাম্পাসিংয়ের কথা না বলাই ভালো। তো আসুন না, সবাই মিলে এগিয়ে আসি, ইঞ্জিনিয়ারিংটাকে বাঁচানো যায়। ততক্ষণ নেক্সট ব্লগ, যতক্ষণ না আসছি, এই ব্লগটা দেখো, আশা করি আমার কথাগুলো তোমাদের মনে আসবে, মনে ভালো লাগবে, এবং ফিনিক্স শিষ্যন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা তোমাদের জন্য, চ্যানেলটা সবার জন্য, সবার পাশে দাঁড়াবার জন্য। ভালো থেকো, জয় হিন্দ।